আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে এশিয়ার মধ্যে প্রথম যুদ্ধবিমান বা এয়ারক্রাফট কোন দেশ তৈরি করেছে, আপনারা হয়তো ভাববেন যে চায়না। কিন্তু না, এশিয়ার প্রথম যুদ্ধবিমান তৈরি করেছে ভারতবর্ষ। শুধু তৈরিই করেনি, প্রায় 3 দশক ধরে এই যুদ্ধবিমান সার্ভিস দিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনীতে, এবং 1971 সালে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধতেও অংশগ্রহণ করে এই যুদ্ধবিমান। গাইস, এগিয়ে যার আগে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার শেয়ার করতে 3 সেকেন্ড সময় লাগবে, বাট আমি অনেকটা মোটিভেটেড হব। তো প্লিজ শেয়ার দিস ভিডিও। ভারতবর্ষ যে কতটা এগিয়েছিল এখন তা হয়তো লোক বিশ্বাস করবে না। 1950 দশকের দিকেই একাধিক অত্যাধুনিক টেস্ট সফলভাবে পাস করেছিল দেশীয় বিজ্ঞানীরা। এশিয়ার ইতিহাসে প্রথম যুদ্ধবিমান তৈরি করে ভারত। 1960 দিকে রিসার্চ শুরু হয়। 1961 সালের দিকে জুন মাসে প্রথমবার এশিয়া মহাদেশে দেশীয় প্রযুক্তিতে তৈরি কোনো ফাইটার জেটকে আকাশে উড়তে দেখা যায়। হালের তৈরি যুদ্ধবিমান হাল HF-24 মারুট ছিল এশিয়া তথা ভারতবর্ষের তৈরি প্রথম যুদ্ধবিমান। যুদ্ধবিমানটির ডিজাইন করেছিলেন জাপার ডিজাইনার কার্ল ট্যাঙ্ক, এবং 1967 সালের এপ্রিল মাসে ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেয় এই যুদ্ধবিমানটি। 147টি তৈরি করা হয় এই যুদ্ধবিমান। প্রায় 3 দশক ধরে এই যুদ্ধবিমানটি সার্ভিস দিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনীতে। 1971 সালে ইন্দো পাক যুদ্ধে অংশগ্রহণ করেছিল এই যুদ্ধবিমানটি, এবং 1990 সালে এটিকে অবসর করা হয়। ব্যাটেল অফ লঙ্গেওয়ালেতে এটি অংশগ্রহণ করে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল। প্রায় 4000 কেজি অস্ত্র নিয়ে হামলা চালাতে সক্ষম ছিল এই যুদ্ধবিমানটি। সেই সময়কার অন্য অনেক যুদ্ধবিমানের থেকে বেশি ওজন নিয়ে উড়তে সক্ষম ছিল এই যুদ্ধবিমান। সর্বোচ্চ 1112 কিমি পার ঘন্টা গতিতে 40,000 ফুট থেকে প্রায় আক্রমণ শানাতে পারত এই যুদ্ধবিমানটি। 4টি গান পয়েন্ট থাকার পাশাপাশি প্রায় 18 কেজি বম্ব অর্থাৎ বোমা নিয়ে হামলা চালাতে পারত এশিয়ার প্রথম যুদ্ধবিমান অর্থাৎ ভারতের তৈরি যুদ্ধবিমানটি। গাইস, আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে প্লিজ লাইক করবেন, এবং আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং থ্যাংকস ফর ওয়াচিং।